লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে ২২টি আসন জেতার লক্ষ্য নিয়েছেন অমিত শাহ কিন্তু সি ভোটার ও রিপাবলিক টিভির ন্যাশনাল অ্যাপ্রুভাল রেটিং সমীক্ষায় যে আভাস মিলছে তাতে বিজেপির আসন বাড়লেও প্রত্যাশা মিটবে না বিজেপির সর্বভারতীয় সভাপতি দু হাজার চোদ্দ সালে লোকসভা নির্বাচনের পর থেকে রাজ্যে ক্রমে বিরোধী পরিসর দখল করছে বিজেপি বামেদের ক্ষয়িষ্ণু সংগঠন অন্যদিকে বিজেপির বার বদলে গিয়েছে রাজ্য রাজনীতির প্রেক্ষাপট বিজেপির সর্বভারতীয় সভাপতি ঘোষণা করে গিয়েছেন বাইশটি আসন চাই তার পুরুলিয়ায় সেই সংখ্যা বাড়িয়ে তেইশ করেছেন কিন্তু এই সংগঠনই কি সেই লক্ষ্য পেরোনো সম্ভব উঠছে প্রশ্ন সমীক্ষার আভাস দুই অঙ্কের ঘরে যেতে পারছে না বিজেপি বরং মমতার কারিশমা এখনও অটুট রিপাবলিক ও সি ভোটারের সমীক্ষার আভাস এখনই রাজ্যে নির্বাচন হলে বত্রিশটি আসন পেতে পারে তৃণমূল কংগ্রেস গতবারের চেয়ে তাদের আসন সংখ্যা কমছে যদিও তৃণমূল নেত্রী ইতিমধ্যে বিয়াল্লিশে বিয়াল্লিশ করার ডাক দিয়েছেন পশ্চিমবঙ্গে বিজেপি পেতে পারে নটি আসন কংগ্রেসে ঝুলিতে যেতে পারে একটি তবে সবচেয়ে সঙ্গীন অবস্থা বামেদের এবার খালি থাকতে হচ্ছে একটা দুর্দণ্ড প্রতাপ সিপিএমকে ভোটের হারে কংগ্রেস আট দশমিক তিন শতাংশ বিজেপির ভোটের হার গতবারের চেয়ে প্রায় দ্বিগুণ বেড়ে হচ্ছে তিরিশ দশমিক দুই শতাংশ সিপিএমের ভোটের হার চোদ্দ দশমিক ছয় শতাংশ তৃণমূলের ভোটের হার চল্লিশ শতাংশ সেপ্টেম্বরের সমীক্ষায় রিপাবলিক দাবি করেছিল রাজ্যে ষোলোটি আসন জিততে চলেছে বিজেপি তৃণমূলে ঝুলিতে যেতে পারে পঁচিশটি দুই মাস পরেই বদলে গেল চিত্র মাত্র পাঁচ থেকে ছয় বছর আগেও রাজ্যে বিজেপি বলতে ছিল কার্যত সাইনবোর্ড দু সালে তারা নয়টি আসন পেলে গেরুয়া শক্তির ক্রমবর্ধমান প্রভাবে স্বীকৃতি পাবে মত রাজনৈতিক মহলের একাংশের